কাল মেঘ ওকে যাচ্ছে তাই ভাবে ইউনিভার্সিটিতে অপমান করেছে। আর শুধু মেঘ নয়, তার সঙ্গে জিষ্ণু, ওরা দুজনে মিলে নীলকে ইনস্টিগেট করেছে, তারপর অপমান করেছে, তাই জন্যই নীল নিজে টেম্পার লুজ করেছে। ইটস নট হিজ ফল্ট। আর শুধু সেটাই না, তারপর ওরা নিজেরা ইনোসেন্ট সেজে সবটা নীলের ঘাড়ে দোষ দিয়েছে, ওকে ফ্রেম করেছে, আর তাই জন্যই ইউনিভার্সিটি অথরিটি নীলকে শোকজ করেছে, ওকে ওয়ার্নিং দিয়েছে। হোট, এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুমি আমাদের জানাওনি কেন? নীল বা আমাদের বলেনি কেন? নীল বৌদি প্লিজ, বাকি কথা কালকে সকালে বলো, ওকে আমি ঘরে নিয়ে যাই। এই নীল, এই লাল ভর্ত, নীল ওঠ, চল ঘরে চল, ওঠ 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 ওঠ। ছি 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 ছি। জিষ্ণু এটা কেন করলো বলতো? কেন করলো আমার তো এটা মাথাতেই আসছে না। আমি জিষ্ণুকে বলেছিলাম যে দেখো জিষ্ণু, তুমি একজন আমার ভালো বন্ধু, ও কেন যে হঠাৎ আমার বন্ধু থেকে আমার গার্জিয়ান হতে গেল আমি এটা বুঝতেই পারছি না। ওকে আমি আমার ভালো বন্ধু ভাবতাম, ওকে আমি বলেওছিলাম যে দেখো জিষ্ণু, তুমি আমার এমন একজন বন্ধু যার সঙ্গে থাকলে আমার নিজেকে হালকা লাগে, নিজেকে ভারমুক্ত লাগে, মনে হয় যে আমার কিছু নিয়ে ভাবার দরকার নেই। আর সেই জিষ্ণুই কিনা আমার আড়ালে গিয়ে আমার ব্যাপারেই অন্য একজনের সঙ্গে। ভাবি, এই বন্ধু বলে কি পৃথিবীতে কিছু হয় না? হয় না হয়তো, না হলে সবাই কি করে বিশ্বাস ভেঙে দেয় এত সহজে? বলো, সবাই কি করে এত সহজে বিশ্বাস ভেঙে দেয়? তিল তিল করে গড়ে ওঠা একটা বিশ্বাস সবাই এক লহমায় কি করে ভেঙে দেয়? যে বিশ্বাসটা ভাঙে তার কষ্ট হয় না ভাবি? তুই ভুল করছিস। জিষ্ণু তোর অত্যন্ত ভালো একজন বন্ধু, এই বন্ধুত্বের মধ্যে কোনো স্বার্থ নেই, কিন্তু তুই ভুল করে ভুল বুঝে ওকে দূরে ঠেলে দিস না। বাপি তুমি বলছো, তুমি এই কথাটা কি করে বলছো? বাপি দেখো, জিষ্ণু যা করেছে তারপরেও ওকে আমি আর কি করে বন্ধু বলবো, ওকে আর কি করে বিশ্বাস করব? কারণ আমি তো জিষ্ণুর জায়গায় নিজেকে বসিয়েছি, তাই বুঝতে পারছি। কিন্তু তুই তোর নিজের জায়গা থেকে জিষ্ণুকে দেখছিস। আচ্ছা, বন্ধু কি কখনো বন্ধুর আড়ালে গিয়ে তার ব্যাপারে কথা বলে? তাহলে তো সেই বন্ধুর বিশ্বাস ভাঙাই হয়। বিশ্বাস ভাঙার কি আছে? তুইও তো করেছিস, করিসনি? রেশমি সম্পর্কে আমার সঙ্গে আলোচনা করিস না, বলিসনি জিষ্ণুর টাকা পয়সার অবস্থা বোধহয় ভালো নয়, ওর প্রোগ্রামগুলো পেলে, অনুষ্ঠানগুলো পেলে ভালো হতো, করেছিস তো? ও যদি ঘুরিয়ে তোকে প্রশ্ন করে যে আমার অবস্থা সম্পর্কে তুমি তোমার বাবার সঙ্গে কেন কথা বলতে গেছো, বলতে পারে তো? মানে তুমি কি বলতে চাইছো, যে সেটা আর জিষ্ণু আর যেটা করলো সেটা এক হলো? বুঝেছি আমি, তুমিও সবটা হালকা করে দিতে চাইছো। না রে, হালকা করতে চাইছি না। তুই বিষয়টাকে বড্ড কঠিন করে ভাবছিস, বড্ড ভারী করে তুলছিস। তুই একটা কাজ কর, তুই জিষ্ণুর জায়গায় নিজেকে বসা, বসিয়ে জিষ্ণুর বিচার কর। যদি আজকে তোর কারণে জিষ্ণুর স্ত্রী বা জিষ্ণুর কোনো ভালোবাসার মানুষের সঙ্গে ভুল বুঝাবুঝি হতো, দূরত্ব তৈরি হতো, তখন তুই কি করতিস? তুই তো তার কাছে গিয়ে তাকে বোঝাবার চেষ্টা করতিস যে এইটা ভুল ধারণা, তোর সঙ্গে জিষ্ণুর অন্য কোনো রকম সম্পর্ক নেই, শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক। জিষ্ণু তো তাই করেছে, এটাই তো সব থেকে বড় বন্ধুত্বের কাজ, তাই না? দেখ, আমার মনে হয় ছেলেটার সঙ্গে তুই আজকে যা করেছিস সেটা ঠিক করিসনি। যতটা রেগে তুই বাড়ি ফিরেছিস, সেই সমস্ত রাগটা ওই ছেলেটার উপর তুই উগড়ে দিয়েছিস। আমার সত্যি সত্যি ছেলেটার জন্য না মায়া হচ্ছে, তোর ভালো করতে চেয়ে ও তোর কাছে অপরাধী হয়ে গেল।
আমি আর গুরুজির কাছে যাব না। বাহ, তো সেটা কার কোন সমস্যার সমাধান করবে বলতে পারিস? সে আমি জানি না, কিন্তু আমি আর জিষ্ণুর সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে চাই না, ব্যাস। কারণ? কেন আবার? আমার মনে হয়েছে জিষ্ণু আমাকে নিয়ে অনধিকার চর্চা করেছে, ব্যাস তাই। এটা কিন্তু তোর অযৌক্তিক কথা, এই কথার কোনো ভিত্তি নেই, সম্পূর্ণ অবুঝের মতো কথা বলছিস। দেখ, তুই এই ডিসিশনটা নিতে পারিস যে তুই গুরুজির কাছে আর যাবি না, কিন্তু সেই ডিসিশন নিলে সব থেকে প্রথমে যাকে অপমান করা হবে তিনি স্বয়ং গুরুজি। আমি গুরুজিকে আলাদাভাবে বুঝিয়ে বলে দেব যে নানান কারণে আমার ক্লাস করা সম্ভব হচ্ছে না। বাহ, চমৎকার। যে মানুষটা তোর জন্য নিজের সমস্ত সুরের পুঁজি, জ্ঞানের পুঁজি উজাড় করে দিচ্ছেন, তাকে তুই এরকম একটা কথা বলে দিবি, তাতে সব মিটে যাবে। তাহলে আমি কি করব বাপি, কি করব আমি তো সেটাই বুঝতে পারছি না। প্রশ্নটা কি তুমি আমায় করছো, আমার কাছে উত্তর চাইছো, নাকি উত্তরটা নিজে মনে মনে ঠিক করে রেখেছো? আমি ঠিক করে রেখেছি যে আমি আর যাব। আর আমি যদি বলি এই যে তুমি বলছো গানে ক্লাসে যাব না, গুরুজির কাছে যাব না, জিষ্ণুর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, এগুলো তুমি অন্য কোনো কারণে বলছো, কোনো স্বার্থ রয়েছে? সেটা কি নীলের কাছে ভালো হবার চেষ্টা? বাপি, বাপি তুমি সাবধানে নিয়ে এসো প্লিজ ওকে। আমি ঠিক আছি। কি ঠিক নেই? ওকে শুয়ে দাও। ঠিক আছে। দেখিলাম নীল, তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? আই লাভ ইউ টু নীল, আই লাভ ইউ সো মাচ। বাবা, আমি আমি পাশের ঘরে আছি, দরকার পড়লে আমাকে ডেকো। দেখি নীল, ঠিকভাবে শো আস্তে, মাথাটা দেখি। মরি, তুমি কাকুমণি, আমি ওকে একটু সামলে নি, আসলে ও তো ঠিক আছে। তুমি তুমি থাকো কিছু। নীল, আই এম সরি, তোমার আজকের এই অবস্থার একটা ফায়দা তো আমাকে তুলতে হবে, যাতে কোনোভাবেই তুমি কখনো আমাকে অস্বীকার করতে না পারো। দেখ, জিষ্ণুর সঙ্গে যা যা ঘটেছে তার জন্য জিষ্ণু আজকে যেটা করেছে সেই কারণে তাকে দায়ী করে তুই যদি গানের ক্লাস থেকে সরে আসিস, জিষ্ণুর সঙ্গে সমস্ত সম্পর্ক বন্ধ করে দিস, শেষ করে দিস, তাহলে আমি বলবো তুই এটা করছিস নীলের কাছে ভালো হওয়ার জন্য। আমি আপনি আমি নীলের কাছে ভালো হওয়ার জন্য এসব করব? তোমার তোমার সত্যি তাই মনে হচ্ছে? তুমি এটা তুমি এটা বলতে পারলে? দেখো, তোমার বাপি মিথ্যে কথা বলে না, এটা তো তুমি জানো। আমার যেটা মনে হয়েছে সেটা আমি তোমাকে বললাম। তোমার অবচেতন মন তোমাকে দিয়ে এটা করাচ্ছে। যা যা নীল পছন্দ করে না তুমি সেগুলোর থেকে বেরিয়ে আসতে চাইছ। আর এখন যে বিষয়টা সব থেকে বেশি করে নীলের মাথায় ঢুকেছে সেটা হলো জিষ্ণু, জিষ্ণুর সঙ্গে তোমার সম্পর্ক, সেই নিয়ে তার সন্দেহ করা। এবং নীলের তোমার ওপর যে রাগ এখন সেইটা অনেকটাই সেই কারণ। তাই তুমি কি করছো না এগুলো বন্ধ করতে চাইছ। তুমি গান পছন্দ করো, গান ভালোবাসো, তুমি গান গাইবে না। কেন না নীল পছন্দ করছে? জিষ্ণু তোমার এত ভালো বন্ধু, তবু তার সঙ্গে তোমার সমস্ত সম্পর্ক তুমি শেষ করে দিতে চাইছো, কেন? ওই নীলের অপছন্দ। এগুলোকে তুমি কি বলবে? তুমি বলছো যে জিষ্ণু তোমার প্রতি অনধিকার চর্চা করেছে, তোমার ব্যাপার না,
পরে তুমি জিষ্ণুর দিক থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। জিষ্ণুকে নীল বারবার সন্দেহ করেছে, নানানভাবে অপমান করেছে, সে নীলকে শুধু এটাই বোঝাবার চেষ্টা করেছে যে তোমার সঙ্গে তার মানে জিষ্ণুর কোনো রকম প্রেমের সম্পর্ক নেই, সুতরাং সন্দেহ করার কোনো কারণ নেই। এটাকে তুমি অনধিকার চর্চা বলতে পারছি না। নীল তো জিষ্ণুর কলার চেপে ধরেছিল, জিষ্ণু অত্যন্ত ভদ্র ছেলে তাই ঘুরে তার কলারটা চেপে ধরেনি। সে প্রশ্ন করেনি তো যে কে মশাই আপনি? আমি যদি জিষ্ণুর জায়গায় থাকতাম আমি তো সেই প্রশ্নটা করতাম। আর আমার জায়গায় থাকলে তুমি কি করতে পাবে? তোমার জায়গায় আমি থাকলে আমি জিষ্ণুকে ধন্যবাদ দিতাম, আর নীলকে আমি বলতাম আমার বন্ধুর সঙ্গে কোনোদিন যেন এরকম অভব্য আচরণ করার সাহস সে না দেখায়। নীলের অভব্যতার কারণে আমার বন্ধুকে আমি ত্যাগ করতাম। এটা কি হচ্ছে? মনের ভেতরে হিজিবিজি চলছে? বাপি আমি তোমার কথা সবটা মানতে পারছি না। হ্যাঁ, খুব স্বাভাবিক। দুটো মানুষ যখন আলোচনা করে একজন যদি সবটা মেনে নেয় তাহলে তো সেটা আলোচনা হয় না। দেখো বাপি, এই দুদিন ধরে জিষ্ণুর সঙ্গে যা কিছু হচ্ছে সবটা তো আমার বন্ধু বলেই হচ্ছে। আমি যদি জিষ্ণুর সঙ্গে আর যোগাযোগ না রাখি, বন্ধুত্ব না রাখি, তাহলে এরকম কিছুই হবে না। নীলও ওকে আর অপমান করবে না। বাহ, চমৎকার, দারুণ যুক্তি। তার মানে ঘুরে ফিরে সেই নীলই সুপ্রিম। তার রাগ, তার হিংসে, তার অপছন্দ, এগুলোই তোমার জীবনের গতি ঠিক করে দেবে, তাই তো? গুলিয়ে যাচ্ছে বাপি, সবকিছু কেমন যেন একটা গুলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এক ছুটে পালিয়ে যাই। এসব সমস্যা, সব জটিলতা, এসব থেকে পালিয়ে যাই। দিদি ভাই, নীল, জিষ্ণু, গান বাজনা, পড়াশোনা, মনে হচ্ছে সবকিছু ছেড়ে একেবারে পালিয়ে যাই। কোথায় যাবি? জানি না, বড্ড ক্লান্ত লাগছে বাপি। আমি আর পারছি না বাপি, আমি আর পারছি না। ময়ূরী থেকে গেল? হ্যাঁ, আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। দাদা ভাইয়ের আর কোনো নিস্তার নেই, ময়ূরী পুরোপুরি গ্রাস করে ফেলবে দাদা ভাইকে। এভাবে বলছিস কেন? শোনো বাবা, দাদা ভাই কিন্তু আই লাভ ইউটা ময়ূরীকে বলেনি, ওটা বলেছে মেঘকে। কারণ দাদা ভাই আজও মনে মনে মেঘকেই ভালোবাসে, মেঘকে মনে মনে মিস করে। সেই মেঘকেই যার উপর দিনের পর দিন দাদা ভাই অন্যায় করে গেছে, আর আজ দাদা ভাই গিল্টে জ্বলতে চলতে এইসব কাণ্ডগুলো করে যাচ্ছে। জানো বাবা, দাদা ভাইকে আমার এখন দেখলে মায়া হয়। কারণ দাদা ভাইকে কন্ট্রোল করার মতো কেউ নেই। জেঠিমুনি মেঘকে শত্রু বলে মনে করে। যতদিন না জেঠিমুনির হুঁশ ফিরছে ততদিন এই বাড়িতে সব কিছু ছন্ন ছাড়া হয়ে থাকবে। বাবা, আমার ভাবতে ভীষণ অবাক লাগে যে জেঠিমুনির মতো একজন শিক্ষিত বিচক্ষণ মানুষ কি করে মানুষ চিনতে এত ভুল করতে পারে। আর আজ জেঠিমুনির জন্য শুধু দাদা ভাইয়ের না, গিনির জীবনটাও শেষ হয়ে যাচ্ছে। কারণ যতদিন না জেঠিমুনির মনে সন্দেহ হচ্ছে যে রূপের বাড়িতেও কিছু সমস্যা আছে, আর যতদিন না সেটা আমাদেরকে বলবে, আমাদের তো কারো চোখ ফুটবে না। এসব তুই কি বলি লাল, রূপের বাড়িতে সমস্যা আছে? মানে কি সমস্যা আছে রূপের বাড়িতে? বাবা, আমি সত্যি মাঝে মাঝে অবাক হয়ে যাই। তোমাদের চোখে কি কিছুই পড়ে না? তোমরা কি কিছুই বুঝতে পারো না? গিনি আর রূপের বিয়ের পর থেকে আমাদের গিনি শ্বশুর বাড়িতে যাওয়া রূপের মা আটকে দিল, আর গিনির কাছে নিজের ফোনটাও নেই। ফোনটা নাকি এমনভাবে ভেঙেছে তা সারানো যায় না। আরে বাবা, যখন সারানো যাবে না একটা নতুন ফোন কিনে দে। তা না, ওই লক্ষ টাকার ফোন যেদিন বাজারে আসবে সেদিন ওর ফোন হবে। কেন? একটা তো স্ট্যান্ডবাই ফোন দেওয়া যায়, আর আমাদেরও দিতে বারণ করা হচ্ছে। লাল, আচ্ছা এতে সন্দেহ করার কি আছে? তো ছোটোখাটো ব্যাপার। না বাবা, তোমাদের কাছে এসব ব্যাপারগুলো ছোটোখাটো কোনো সন্দেহ করার ব্যাপার না হলেও আমার কাছে আছে। শোনো বাবা, আমি কিন্তু কাল পরশুর মধ্যে গিনির বাড়ি যাব, কাউকে কিছু না বলেই চলে যাব, দেখবো সবটা। লাল, এসব তুই কী বলছিস? দেখ আমার তো লাল, লাল কী সব বলে গেল লাল? গিনি কি সত্যি কোনো বিপদের মধ্যে আছে?
ও বাড়িতে ভুল করলাম, কিছু না বলে কি ভুল করলাম? মিনির সন্দেহ কিন্তু যায়নি। কি হতো, কি হতো যদি ওখানে বলে দিতাম সবকিছু সবাইকে, যদি বলে দিতাম রূপ কিভাবে আমাকে ব্ল্যাকমেইল করছে, আমাকে বন্দি করে রেখেছে? তাহলে রূপ হয়তো কিছু করার আগেই ওকে জেলে পুরে দেওয়া যেত। ভগবান, কেন এই কথাগুলো ওখানে ভাবলাম না? জেঠিমণি জেঠুমণি ওদের তো অনেক কন্ট্যাক্ট, রূপ কি করতে পারত? একবার যদি আমি ওর হাত ছাড়িয়ে বেরিয়ে যেতে পারতাম। কি এটা তো আমার, এটা তো মায়ের দেওয়া হাতটা, এটাই মেয়েটার গলায় কেন? কি করছিল, কি করছিল এটা কি? আমার এই ফোনটাকে নিয়ে কি করছিলে? বাপের বাড়িতে ফোন করছিলে? হ্যাঁ করছিলাম, করছিলাম বাপের বাড়িতে ফোন, আর ফোন করে তোমার তোমার মায়ের কীর্তি কাহিনী বলছিলাম। এই আমার গয়নাগুলো কোথায়? কি করেছো তুমি আমার গয়নাগুলো দিয়ে? কেন তুমি জানো না? বলেছিলাম তো ওগুলো মায়ের কাছে আছে। চলো তোমার মায়ের কাছে চলো, আমি দেখবো গয়নাগুলো, চলো। দেখতে চাই মানে? এত রাত্রিরে কি ফাজলামো হচ্ছে? ফাজলামো আমি করছি না, তোমরা করছো আমার জীবন নিয়ে। আমার গয়না ফ্যামিলির নিয়ম বলে আমার গা থেকে খুলিয়ে নিয়ে বান্ধবীদের ইমপ্রেস করছো রূপ? লজ্জা করে না তোমার নিজেকে পুরুষ মানুষ বলতে? লজ্জা করে না বাবার টাকায় ফুটানি করতে? লজ্জা করে না তাদেরকে গিয়ে বল নি তোমার রূপ কি ভেবেছ? রাখ রূপ, তুমি কি ভেবেছ রাখ তোমাকে যেটা বলবো। তুমি এসেছ? আমাকে কেউ জানায়নি তুমি এসেছ। আমি তো সেই সকালে এসেছি, তোমার জন্য ওয়েট করছিলাম। তুমি তো বলেছিলে তুমি তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু সেই দেরি করেই এলে। আমার জন্য অপেক্ষা করছিলে? আমার জন্য? আর এদিকে দেখো, আমিও তোমার জন্যই অপেক্ষা করে আছি, অনন্তকাল তোমার জন্যই অপেক্ষা করে বসে আছি। মজার ব্যাপার দেখো, তুমি আমার জন্য অপেক্ষা করে আছো আর আমিও তোমার জন্য অপেক্ষা করে আছি। অথচ কেউ কারোর কাছে যায়নি। আমি তোমাকে বলিনি যে আমি তোমার জন্য অপেক্ষা করে আছি, তুমিও বলনি। নেই, আমি তোমার অপেক্ষায় আছি। তুমি কি সত্যি সত্যি এসছো আমার কাছে? হ্যাঁ, নাকি আমি ভুল দেখছি? এই সব কিছু আমার মনের ভুল না তো?
কি হয়েছে আমার চোখে? আমি তোমাকে ভালো করে দেখতে পাচ্ছি না কেন? দেখো আজকে তুমি এতদিন পর এলে, আর আজকে আমি ভালো করে দেখতে পাচ্ছি না কিছু। সব কিছু কেমন ঝাপসা লাগছে আমার চোখে। কি হলো আমার চোখে বলো তো? আমি যে তোমাকে দেখতে চাই, আমার অনেক কথা আছে, অনেক অনেক কথা। তুই আমার কথাগুলো শুনবে? বলো না নীল, তোমার যা বলার আছে আমাকে বলো। আমি আমি তো তোমার কথা শুনবো বলেই এতদিন অপেক্ষায় ছিলাম। তুমি তো এমন করে কোনোদিন আমার সঙ্গে কথা বলোনি নীল। তুমি সবসময় আমাকে দূরে করে দিয়েছো, কখনো কাছেই আসতে দাওনি। বলো না, তুমি কি বলতে চাও বলো। আমি আমি এগুলো শোনার অপেক্ষায় তো ছিলাম। বলো না, বলো নীল, তোমার যা ইচ্ছা তাই বলো। বলো নীল, প্লিজ বলো। আমি তো তোমার মুখেই শুনতে চাই যা তুমি আমাকে কোনোদিনও বলোনি।